জগতের ত্রাণকর্তা। আসলে তিনি কে, কি তার পরিচয়, সত্যি কি তিনি জগৎকে পরিত্রাণ করেছেন, আর আদেও কি জগতের পরিত্রাণের প্রয়োজন ছিল, এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর এই ভিডিওতে জানতে পারবেন। তাই এই মূল্যবান ভিডিওটি মোটেও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন। চলুন শুরু করি। জগতের ত্রাণকর্তা, তিনি হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা, যাহার মুখের বাক্যের দ্বারা সব কিছু সৃষ্টি হয়েছিল, যাহা হইয়াছে তাহা কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। তার পরিচয় হচ্ছে তিনি সর্বশক্তিমান ঈশ্বর, আবার তাকে মহান ঈশ্বরের পুত্রও বলা হয়, যার নাম যীশুখ্রিস্ট। বাইবেল বলছে অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হবে। এর অর্থ হচ্ছে সমুদয় জগতের মধ্যে কেবলমাত্র যীশুখ্রিস্টই সেই ব্যক্তি যার কাছে পরিত্রাণ আছে। কিন্তু এটি কতটুকু সত্য? যীশু জগতের ত্রাণকর্তা, এটি চিরন্তন সত্য, কারণ যীশুর শিষ্যরাও এই বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন। তারা বলেছেন, আর আমরা দেখিয়াছি ও সাক্ষ্য দিতাছি যে পিতা পুত্রকে জগতের ত্রাণকর্তা করিয়া প্রেরণ করিয়াছেন। এবং যদি বাইবেলের আরেকটি জায়গায় আমরা দেখি, সেখানে বলা হয়েছে এই কথা বিশ্বসনীয় ও সর্বতোভাবে গ্রহণের যোগ্য যে খ্রিস্ট যীশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন। তো আমরা জানতে পারলাম যীশুখ্রিস্টই জগতের ত্রাণকর্তা। এবার আমরা জানব আদেও কি জগতের পরিত্রাণের প্রয়োজন ছিল। জগতের সবচেয়ে বড় যে প্রয়োজন তা হচ্ছে পরিত্রাণের। কিন্তু কেন? কারণ বর্তমান পৃথিবীতে যেসব হচ্ছে তাতে বুঝতে বাকি নেই যে পৃথিবী এখনও ঠিক রয়েছে। যেমন অশান্তি, যুদ্ধ, দুর্নীতি ও অধার্মিকতায় জগৎ ছেয়ে গেছে। এই বিষয়গুলি আমাদের পরিষ্কার করে যে এই জগৎ পাপে পূর্ণ। বাইবেল বলে, অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারে মৃত্যু সমুদয় মনুষ্যর কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল। এছাড়া যিশাইও বর্ণনা করেছেন, আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি। এমনকি একজন ব্যক্তির জন্মের সময় থেকে পাপী প্রকৃতি প্রকাশ করে। দাউদ গীত সংহিতায় বলেছিলেন যে, দেখো অপরাধে আমার জন্ম হইয়াছে, পাপে আমার মাথা আমাকে গর্ভে ধারণ করিয়াছিলেন। হ্যাঁ, জন্ম থেকেই আমি অন্যায়ের মধ্যে আছি, পাপের অবস্থাতেই আমি মায়ের গর্ভে ছিলাম। যেহেতু সমস্ত মানুষই পাপে জন্মগ্রহণ করে, ব্যতিক্রম ছাড়া সকলেই আধ্যাত্মিকভাবে মৃত, এটাই গভীর সত্য। বাইবেল আমাদের বলে, এমন ধার্মিক লোক পৃথিবীতে নাই যে সৎকর্ম করে পাপ করে না। প্রিয় বন্ধুরা, জগতে সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হল পাপ থেকে পরিত্রাণ। কারণ মানুষের হৃদয়ের মধ্যে যে সমস্ত মন্দতা রয়েছে তা দূর না করে জগৎকে পরিবর্তন করার যে কোনো প্রচেষ্টাই একেবারেই নিরর্থক হবে। পাপের কারণে আজ ঈশ্বরের কাছ থেকে মানুষ দূরে, তাদের মধ্যে প্রেম দেখা যায় না। যদি প্রত্যেকের জীবন থেকে পাপ দূর করা হয়, তবেই সকলে ঈশ্বরের সাথে যুক্ত হতে পারবে। একমাত্র একজনই আছেন যিনি এই জগৎকে পাপ থেকে বাঁচাতে পারেন, এবং তিনি হলেন যীশুখ্রিস্ট, জগতের ত্রাণকর্তা। আমরা যদি বাইবেল দেখি তাহলে দেখতে পাই, যীশুর সাথে যখন সমরিয়া নারীর পরিচয় হল, তখন সেই নারী গিয়ে নগরের সবাইকে যীশুর কথা বলতে লাগলো। তারপর তারা যখন যীশুর কাছে আসলেন, আর তাহারা সেই স্ত্রী লোককে কহিল, এখন যে আমরা বিশ্বাস করিতেছি তাহা তোমার কথা প্রযুক্ত নয়, কেননা আমরা নিজেরা শুনিয়াছি ও জানিতে পারিয়াছি যে ইনি সত্যি জগতের ত্রাণকর্তা। কারণ যীশু নিজেই বলেছেন তিনি জগতের ত্রাণকর্তা হওয়ার জন্যই এই পৃথিবীতে এসেছিলেন। যোহন 12 অধ্যায় তার 47 পদ বলছে, আর যদি কেহ আমার কথা শুনিয়া পালন না করে, আমি তার বিচার করি না, কারণ আমি জগতের বিচার করিতে নয় কিন্তু জগতের পরিত্রাণ করিতে আসিয়াছি।
কিন্তু প্রশ্ন হচ্ছে যিশু কীভাবে জগৎকে পরিত্রাণ করেছেন? তো ইতিমধ্যে আমরা জেনেছি এই জগৎ পাপে পূর্ণ, কারণ বাইবেল বলে পাপের বেতন মৃত্যু। আর এই পাপের ঋণ পরিশোধ করা কোনো সাধারণ মানুষের কাজ নয়, কারণ প্রতিটি মানুষই পাপী। এই জন্য যদি জগৎকে পরিত্রাণ করিতেই হয় তবে একমাত্র ঈশ্বরই করতে পারেন, কারণ তিনি পবিত্র। ঈশ্বরের পরিকল্পনা ছাড়া জগতের পরিত্রাণ একেবারেই অসম্ভব। যোহন 3:16 থেকে তার 17 পদ বলছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। অর্থাৎ ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছিলেন বিচার করার জন্য নয়, কিন্তু পরিত্রাণের জন্য, কারণ যিশু বিশ্বস্ত ও ধার্মিক। এই জন্য যিশু নিজে পাপ না করা সত্ত্বেও জগতের পাপের জায়গায় তিনি দাঁড়ালেন এবং জগতের পাপের জন্য কালভেরি ক্রুশে মৃত্যুবরণ করলেন। যিশু যেভাবে জগৎকে রক্ষা করেছিলেন তা হলো একটি প্রায়শ্চিত্ত করা, যা সমস্ত জগতের পাপের জন্য যথেষ্ট। সেই জন্যই যোহন বাপ্তাইজক তাকে ডেকেছিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপভার লইয়া যান। 1 যোহন 2:2 বলা হয়েছে, আর তিনি আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত, কেবল আমাদের নয় কিন্তু সমস্ত জগতেরও পাপার্থক। তিনি আমাদের পাপের প্রায়শ্চিত্ত, এবং শুধুমাত্র আমাদের জন্য নয়, সমগ্র জগতের পাপের জন্য। আমরা অবশ্যই বিশ্বাস করি যে খ্রিস্টের মৃত্যু শুধুমাত্র তার মনোনীতদের জন্য, কিন্তু আজ আমাদের ফোকাস এই সত্যের দিকে যে যিশুর প্রায়শ্চিত্ত আসলেই সমগ্র জগৎকে বাঁচানোর জন্য যথেষ্ট ছিল। প্রকৃতপক্ষে তিনি ত্রাণকর্তা, কারণ তিনি ইনমানুয়েল, আমাদের সাথে ঈশ্বর। এবং যত তাড়াতাড়ি তিনি জন্মগ্রহণ করেন এবং ইনমানুয়েল ঈশ্বর হয়ে ওঠেন, সেই একই সত্যের দ্বারা যিশু পরিত্রাতা হয়ে ওঠে। যিশু স্বর্গ থেকে এই পৃথিবীতে নেমে এসে এবং আমাদের পাপ প্রকৃতিকে নিজের উপর নিয়ে তিনি ঈশ্বর এবং মানুষের মধ্যে সেতুহীন উপসাগরকে সেতু করেছিলেন। এখন সকলের জন্য পরিত্রাণ প্রস্তুত, কিন্তু পথ একটাই, আর সেই পথ হল ইনমানুয়েল যিশুখ্রিস্ট। তিনি বলেছেন, আমি পথ, সত্য ও জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না।